Ay hay ay hay. Aşağıdan aşağıdan. Hatir gosul. ঐতিহ্যবাহী বানাইপাড়া সূর্যমণি মেলার যে হাতি এসেছে সেই হাতি এখন গোসল করতে আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সুর দিয়ে পানি উঠাইতেছে আর শরীরে দিতেছে, অসাধারণ দৃশ্য, অসাধারণ, খুব খুব সুন্দর, মানে অবাক অবাক করার মতন অসাধারণ দৃশ্য, অসাধারণ। সারা শরীর গোসল হয়ে গেছে প্রায়। নিজের কাজ নিজেই করতেছে, খুব ভালো। না, উপরে দেওয়ার দরকার নাই। পিছনে বাকি আছে, পিছনে হ্যালো ভিউয়ার্স, ঐতিহ্যবাহী সূর্যমণি মেলা বানাইপাড়ার যে হাতি আসে লক্ষণ দাসের, সেই হাতি গোসল করতেছে নিজেই একা একা পানিতে নেমে। অবশ্য পানিতে নামতে হয় না, উপরে থেকেই গোসল করে সুরের মাধ্যমে, পানি সারা শরীরে পানি দিতেছে। পিছনে এখনো কাদা রয়ে গেছে, এই যে পিছনে পানি উঠে যাওয়া উঠ দিয়ে অসাধারণ সুন্দর এক দৃশ্য। পানি ময়লা, একটু কাদা, নতুন পানি দিচ্ছে। হ্যাঁ, নতুন বাজে খোঁজে কিন্তু পায় না। অসাধারণ, যখন পানিটা দেয় না খুব ভালো লাগে। এই যে পানিটা দিতেছে, মাথা ভাবলে কোপতেছে। সম্পূর্ণ নেমে গেছে, নেমে গেছে, কান দিয়ে ডলতেছে, কাদা উঠতেছে, কাদা 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 পানি উঠতেছে, নিচ থেকে পানি উঠাইতেছে। মানে পানি কম তো এই জন্য কাদা উঠতেছে, সব কাদা পানি। মালিকের দুই ধইবে, ও অসাধারণ, অসাধারণ দৃশ্য।
যদিও এতক্ষণ কাদা পানি দেওয়ার পরে এখন অবশ্য ভালো পানি দিতেছে। পিছনের দিক থেকে একটু ময়লা আছে আর মোটামুটি ভালোই আছে সব জায়গা। হ্যালো ভিউয়ার্স, আপনাদের আবারও জানিয়ে দেই ঐতিহ্যবাহী সূর্যমণি মেলা বানানীপাড়া বরিশাল 227তম সূর্যমণি মেলায় দে লক্ষ্মণ দাসের হাতি প্রতি বছরই আসে, তো এবারও এসেছে। তো সেই হাতি মেলার পাশেই খাল আছে, ওই খালে গোসল করতেছে, আপনারা দেখতে পারতেছেন, অসাধারণ এক দৃশ্য। কারো যদি গোসল লাগে হাতি করাই দেবে। অসাধারণ অসাধারণ। অবশ্য মনে হয় এখন পানি নিয়ে খেলতেছে নাকি। মাটিতে একদম বসে পড়ছে। আই হাই আই হাই, অসাধারণ অসাধারণ। অসাধারণ দৃশ্য অসাধারণ। পানি নিয়ে খেলা করতেছে। পানি কম, ও চাইতে আছে ডুব দিতে, সারা শরীর একবারই ভিজাইয়া ফেলাইবে। এখন উঠতে পারবে কিনা এটাই হচ্ছে দেখার বিষয়, কারণ এত ওয়েট, এত ওয়েট শরীর নিয়ে পানি এলে বেশি উঠবে।
আর বড় মনে হয় ওখানে পিটে ঘাস কাট গেলে এবার দেখো নিজের এই মুগদি কাদা পানি হয়ে গেছে জানো পুরা নদীর পানি কাদা হয়ে গেছে ওদিক থেকে মোটামুটি ভালো ঘাস কাট গেলে ছুট দিয়া অবশ্য কতক্ষণ ধরে গোসল করে মানে গোসল কতক্ষণ করবে মালিককে বললাম দিলে উঠবে নাকি পানিতে ঘুমাইতেছে মনে হইতেছে জানো এই বিষয় কত বার বাচ্চা পারবি না বাসে ও তালা বেরিয়ে হবে কেন এখন জোয়ার না ভাটা পানি তো আস্তে কমে যেতেছে অবশ্য ওঠার চেষ্টা করতেছে ওঠার চেষ্টা করতেছে পারতেছে না ওট 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 ওট